একটা আভ্যন্তরীণ দেশে রাজনৈতিক দল কি করবে না করবে সেটা আমেরিকান অ্যাম্বাসেডর কেন জানতে চাইবে? এ দেশে তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো সরকার নেই, কোনো শব্দ নেই। আমেরিকা আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী যে দলগুলো আর বিএনপির সাথে যে কি আলাপ হয় সেটা তো আমরা অনুমানই করতে পারি। এ দেশে তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো সরকার নেই, কোনো শব্দ নেই, এটা কেউ কনসেপ্ট নেই, কেউ বিশ্বাস করে না। এদেশে নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন, এবং সেই ইলেকশন কমিশনও খুব সেন্ট্রাল কোনো পাওয়ারফুল অর্গানাইজেশন না। ইলেকশন কমিশন হলো স্টেটের লোকাল, তারা পাওয়ারফুল, দে আর এম্পাওয়ার্ড, তারা ইলেকশন পরিচালনা করে, তাদের সেই ফাইনাল। তো কাজেই এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো অস্তিত্ব নেই এবং এরা এটা বিশ্বাসও করে না, এটাই কোনো আলোচনা হয় না। তো ইলেকশনের যে প্রসেস, সেই প্রসেসে স্বচ্ছতা আছে, তো যার ফলে ওই প্রশ্ন ওঠে না। শুধু গত ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প, সবাই জানে যে সে মিথ্যা অভিযোগ আনছে, কোনো প্রমাণ নেই, সেই শুধু প্রশ্ন তুলেছিল যে জো বাইডেন জিতে না সেই জিতেছে, সেটা একটা অবান্তর দাবি, এর কোনো লিগাল বেসিস নেই। তো বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের কথা বলা হচ্ছে, আর বিশেষ করে বিদেশিরা, বিশেষ করে আমেরিকান যেভাবে চাপ দিচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে নামেই বলুক না কেন, এটা একটা রাজনৈতিক প্রেশার। তারা বাংলাদেশের স্বার্থে এই কথা বলছে না, আমেরিকা যে চাপ দিচ্ছে সেটা হলো তাদের দেশের স্বার্থে। দেশের স্বার্থটা কি এখানে আমি একটু আলোচনা করি, পরে হয়তো ডিটেল আলোচনা করা যাবে, সেটা হলো আমেরিকার স্বার্থ। বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, জিও পলিটিক্যাল যে অবস্থান, সেখানে বাংলাদেশের গুরুত্ব অনেক। 17-18 কোটি লোক বাস করে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে। আমেরিকার মেইন কনসার্ন হলো আমেরিকার যে প্রতিদ্বন্দ্বী চায়না, তাদের ইনফ্লুয়েন্স বাড়ানো, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক, সেই সম্পর্ক যাতে আরও গভীর না হয়। ভারত হলো আমাদের চারিপাশের একটা রাষ্ট্র, তাদের প্রভাব যাতে বাংলাদেশে না বাড়ে, এই সমস্ত কারণে আমেরিকা এমনভাবে বিহেভ করছে যে মনে হচ্ছে আমেরিকার অ্যাম্বাসেডর ঢাকাতে আরেকটা বিরোধী দলের প্রতিনিধি, সে যেভাবে কথাবার্তা বলে। সে ওই দিন জাতীয় পার্টির প্রধানের সাথে দেখা করেছে, তাকে জিজ্ঞেস করছে তোমরা কোয়ালিশনে যাবে কিনা, নান অফ হিজ বিজনেস। একটা আভ্যন্তরীণ দেশে রাজনৈতিক দল কি করবে না করবে সেটা আমেরিকান অ্যাম্বাসেডর কেন জানতে চাইবে? তারা দাঁড় করিয়েছে রেজা কিবরিয়া, ভিপি নুরু একটা আরেকটা দল হিসাবে। এগুলো সব এখন ওদের মধ্যে ঝগড়াতে সব বেরিয়ে আসছে, আমেরিকা কিভাবে ইনভলভ, এই সমস্ত আমেরিকা আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী যে দলগুলো আর বিএনপির সাথে যে কি আলাপ হয় সেটা তো আমরা অনুমানই করতে পারি। তো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলা হচ্ছে, বিএনপি লাফালাফি করছে তত্ত্বাবধায়ক সরকার, এগুলো সব রাজনৈতিক প্রেশার। বাংলাদেশে আমেরিকা তথা ইউরোপিয়ান কান্ট্রি বা পশ্চিমা দেশগুলোর প্রভাব কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশ যেন চায়নার পকেটে না যে ঢুকে যায় অথবা ভালো সম্পর্ক না হয় রাশিয়ার সাথে, এই সমস্ত কারণে আমরা এই ওয়েস্টার্ন কান্ট্রি স্পেশালি আমাদের কাছ থেকে শুনছি।